বিজেপিকে ঘেরিছি হারিবা ভয়। পদ্ম দল পাই চিন্তার কারণ পালটিছি কম মতদান। ইউপি এবং দিল্লিতে কমিছি ভোট হার। রাজনৈতিক দল মানক চিন্তার কারণ হইছি কম মতদান। কারণ এবে দেশ সারা গোটিয়ে কথা কি লোক ভোট দেওয়া চাহুনা। লোকসভা নির্বাচন শেষ হওয়াকু আউ মাত্র গোটিয়ে পর্যায়ে বাকি থিবা বেলি সবুঠ বড় রাজ্য উত্তরপ্রদেশ ও জাতীয় রাজধানী নয়াদিল্লিরে মতদান হার কমিথিবারু ইয়া শাসক দল ভাজপা পাই চিন্তার বিষয় হইছি। মতদান কমিলে ভাজপা জিতিবা কষ্টকর হইপারে বলি কেতে জন মত দেইছন্তি। সাধারণ নির্বাচন ফলাফলরে উত্তরপ্রদেশ প্রমুখ ভূমিকা নেইথায়। 2019 ভাজপা এই রাজ্যর 64 আসন জিতিথিবা বেলে দিল্লি সমস্ত 7 আসন দখল করিথিলা। শনিবার সুদ্ধা উত্তরপ্রদেশে 6টি পর্যায়ে ভোটিং শেষ হইথিবা বেলে মতদান হারকু দেখিলে ইয়া পূর্বপেক্ষা যথেষ্ট কম রয়েছে। ষষ্ঠ পর্যায়ের ইউপিরে 54.03% মতদান হচ্ছে। সেপরি রাজধানী দিল্লিরে শনিবার অনুষ্ঠিত নির্বাচনরে 54.48% মতদান হইথিবা জানাপড়ছে। কম মতদান বিরোধী মেন্ট পাই লাভদায়ক হেব বলি অনেক মত দেইছন্তি। মতদান পাই ভোটরক মধ্যরে আগ্রহ কমুথিবা স্পষ্ট হইছে। 543 আসন মধ্যরু 5 পর্যায়ে 427টি আসনরে মতদান শেষ হইথিবা বেলে সেথিরু 1/3 বা 115টি নির্বাচন মণ্ডলীরে কম ভোট হইছে। মতদান হার কমিবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক পুনঃ নির্বাচিত হওয়া সম্ভাবনাকে প্রভাবিত করিপারে বলে কুহাযাউছি। মতদান প্রতি আগ্রহ করিবার কেতেক কারণ মধ্যে রয়েছে। এথর সেভাবে কৌশি বড় নির্বাচনী প্রতিশ্রুতি দিয়া যায়নি। দেশের গ্রীষ্ম প্রভাব জারি রয়েছে, লোকে ভোট দেওয়া বুথকু যা আগ্রহ প্রকাশ করুনা। সেপরি গ্রামাঞ্চলর বহু লোক কামধন্দা পাই শহর এবং বাহার রাজ্যের রুথবার চাকরি হরাইবা আশঙ্কায় সেমানে ভোট দেওয়া নিজ অঞ্চলক আসিপার না। এইভাবে বিভিন্ন কারণ মতদান হ্রাস পাই বিশেষজ্ঞ মানে মত দিয়েছেন। রিপোর্ট রাইজ ওড়িশা।